সেদিন আমি ওনাকে ওই অবস্থায় দেখে চমকে গিয়েছিলাম। কিন্তু তুমি এই সমস্ত কথা আমাকে আগে বলনি কেন? দিয়া, তোমাকে আমি আগে বলিনি তার একটা কারণ হচ্ছে তুমি কষ্ট পেতে। তার আরেকটা কারণ হচ্ছে তোমার বাবা মা তোমায় বলতে বারণ করেছিলেন। প্লিজ দিয়া, তুমি ওদের আর জোর করো না। দেখো, এখন তো শুধু আমি নই, আমার মাও এই বাড়িতে থাকতে আসছেন, আরেকজন এক্সট্রা মেম্বার। আমি জানি না কি হবে। শোনো, তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। ভাববো না দিয়া, ওনাদের যা আত্মসম্মান বোধ ওনারা নিজে না খেয়ে থাকবেন, অথচ আমাদের কোনো অযত্ন হতে দেবেন না। তাই বলছি দিয়া, প্লিজ, এই চার্ট মেনে খাওয়ার কোনো দরকার নেই। দরকার আছে, তোমার তাড়াতাড়ি সুস্থ হওয়াটা দরকার আছে। তুমি একদম চিন্তা করো না, জীব দিয়েছেন যিনি তিনি আহার চোখাবেন। তুমি দেখো, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। কিন্তু ব্যাস, আর কোনো কথা না, তুমি আর কোনো কথা বলবে না, শুধুমাত্র আমার কথা শুনবে। তুমি কথা দাও আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, কথা দাও। যেতে পারবো না বলেই তো বারবার ফিরে আসি দিয়া। তোমার ভালোবাসা আমাকে আমাকে যে বাঁচিয়ে রেখেছে দিয়া, কিন্তু আমার জন্য তোমার এত ঝঞ্ঝাট, এত এত ঝামেলা তোমার জীবনে। তোমার জন্য? কিন্তু আমার তো মনে হয় এই সমস্ত সমস্যার মূল কারণ আমি। আমি যবে থেকে তোমার জীবনে এসেছি, তোমাকে একটা না একটা ঝড়ের মুখোমুখি হতে হয়েছে, নাহলে হয়তো তোমার জীবনটা আরো শান্ত আরো সুন্দর হতে পারত। তোমার ত্রিনাদির সঙ্গে বিয়ে হয়েছে তো, আর তোমাকে এত আঘাত সহ্য করতে হতো না। একেবারেই শান্ত হয়ে যেতাম দিয়া, হাত পা নড়ানো একটা রোবটের মতো হয়ে থেকে যেতাম। তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে আমার বেঁচে থাকার কোনো মানেই থাকতো না দিয়া। জীবনে ভালো থাকার জন্যে সারা পৃথিবীর দরকার হয় না দিয়া, দরকার হয় মনের মতো একটা মানুষের। তুমি শুধু ভালো হয়ে যাও, তুমি সুস্থ হয়ে যাও, তাহলেই হবে। ভালো হয়ে যাওয়ার জন্য, ভালো হয়ে যাও। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যাইনি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন, আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ফ্রাইন অয়েল গরম করে তাতে গোটা কালো সরষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।